আজ সর্বধর্ম মত নিয়ে কিছু আলোচনা করব। উৎসবের মধ্যে দিয়ে সংস্কৃতির বিকাশ হয়। ভারতবর্ষের ইতিহাসের মূল শিক্ষা হলো বিভেদের মধ্যে ঐক্য। সর্বধর্মমত সহিষ্ণুতাই ভারতীয় সভ্যতার পরম আদর্শ। এদেশের সংস্কৃতি বিভিন্ন ভাবধারার মিশ্রণে গঠিত। সপ্তদ্বীপা পৃথিবীর অন্তর্গত জম্মুদ্বীপের সাধনার প্রধান বৈশিষ্ট্য হল প্রত্যেক সাধক তার নিজস্ব বিশেষ পন্থায় দিব্য সত্যের অনুসন্ধান করেছেন। প্রত্যেকের লক্ষ্য এক, কিন্তু সাধনার ধারা স্বতন্ত্র। চতুর্বর্গের প্রথম, ধর্ম আমাদের জীবনধারার অবিচ্ছেদ্য অঙ্গ। পরমতত্ত্ব ধর্ম রক্ষার জন্য শরীর ধারণ করেন। ধর্মদানই শ্রেষ্ঠ দান। প্রত্যক্ষবান বুধমণ্ডলী এক ও অখণ্ড চৈতন্যকেই বিভিন্ন রূপে ও নামে অভিহিত করেছেন। প্রকৃত ধর্ম ও শান্তি স্থাপন করবার জন্য তিনি জগৎগুরু রূপে অবতীর্ণ হয়ে মায়াবাস জীবকে মুক্তির প্রকৃত পন্থা প্রদর্শন করেন। প্রেমই ঈশ্বর এবং ঈশ্বরই প্রেম। মহাভারতে দেশ কাল ও পাত্রভেদে ধর্মের কিঞ্চিত সংকোচের নাম আপদ্য ধর্ম। ধর্ম একটাই, সনাতন ধর্ম, বাকি সব ধর্মমত। আমাদের একটা জিনিস বুঝতে হবে, ধর্ম আর ধর্মমত আলাদা। ধর্ম মানে যাকে ইংরেজিতে ভার্চু বলে, সেটি দুটি ভাগে বিভক্ত, একটি মৌল এবং একটি আরোপিত। এবং ধর্মমত তাকে বলে রিলিজিয়ন। পৃথিবীর মধ্যে সর্বপ্রাচীন গ্রন্থ ঋগ্বেদে আছে সাম্যের বাণী। আমাদের ধর্মভীরু না হয়ে ধর্ম সচেতন হতে হবে। ভক্ত অধীনতা ঈশ্বরের শ্রেষ্ঠ মাধুর্য। ইচ্ছাময়ী মহামায়া দ্বার ছেড়ে দিলে সৎ আধারযুক্ত সাধক জ্ঞান ও ভক্তি সমন্বয় গুরুকৃপা বলে ব্রহ্মপদ লাভ করবে। প্রথমে বলি ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস পুরীর কথা। উনি বলেছিলেন, যত মত তত পথ। এই কথাটার মানে হচ্ছে সব পথ দিয়েই আমরা ঈশ্বরের কাছে পৌঁছতে পারি। কারো পথ স্বতন্ত্রভাবে আলাদা করে সৃষ্টি এরকম কোনো ব্যাপার নেই। কারণ আমরা জানি প্রত্যেক সাধনার ধারা আলাদা, প্রত্যেকে আলাদাভাবে সাধনা করে ঈশ্বরের কাছে পৌঁছেছেন। এবং সব সাধনার মার্গেই একজন করে সিদ্ধ সাধক আছে। যদি একটি পথই প্রশস্ত হতো, তাহলে নির্দিষ্ট আলাদা আলাদা করে সাধক থাকতো না, একটার মধ্যেই সাধুরা সিদ্ধিলাভ করতেন একটা পন্থাতেই। কিন্তু সব আলাদা আলাদা পন্থায় এরা সিদ্ধিলাভ করেছেন। ঠাকুর এটাকে সহজভাবে বলেছেন যে একটি পুকুর ধরে নাও, হিন্দুরা ওখান থেকে জল নিচ্ছে বলছে জল, মুসলিমরা নিচ্ছে ওরা পানি বলছে, ইংরেজরা নিচ্ছে বলছে ওয়াটার। মূল বস্তুটা কিন্তু একই, পরম ব্রহ্ম। আরও সহজ কথায় যদি বলি, সিদ্ধির সাইবাবা মানে সত্য সাইবাবা সাইনাথ বলতেন, সাবকা মালিক এক। মানে আমরা যে রকমভাবেই ভগবানকে ডাকি না কেন, মালিক কিন্তু একটাই, এবং তিনি পরম ব্রহ্ম। ঠাকুর এও বলেছেন যে সব এঁটো হয়ে গেছে, ব্রহ্ম এঁটো হয়নি।